ওকে তাহলে আজকে হবে কি লেকচার 9 তাই না কারণ কি গত ক্লাস আমরা দেখলাম যে আমাদের লেকচার 9 ছিল না, তা লেকচার 8 ছিল, আমরা এখানে লিখেছিলাম কি লেকচার 9, ঠিক আছে ফাইন। তাহলে লেকচার 9 আজকে আমাদের নতুন একটা অধ্যায় তাই না, রেসপিরেটরি ডিজঅর্ডার। রেসপিরেটরি ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝবো, সহজভাবে যদি আমরা বলি রেসপিরেটরি সিস্টেমে যে রোগগুলো হয় কালেকটিভলি বা সমষ্টিগতভাবে সবাইকে একত্রে কি বলা হবে, ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম অথবা রেসপিরেটরি ডিসঅর্ডার। আর রেসপিরেটরি সিস্টেমটা কি আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি তাই না, রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ কি বলেন ম্যাডাম, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ কি, শ্বাস প্রশ্বাস, আমরা হ্যাঁ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান তাই না। রেসপিরেটরি সিস্টেম আমরা মূল জিনিসটা পড়ছিলাম যে রেসপিরেটরি সিস্টেমের মূল কাজই হচ্ছে কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান। রেসপিরেটরি সিস্টেমের ফেজ কয়টা ছিল, রেসপিরেশনের ফেজ কয়টা, দুইটা ফেজ পড়ছিলাম আমরা, ঠিক কি, একটা হচ্ছে ইন্সপাইরেশন আর একটা হচ্ছে এক্সপাইরেশন। ইন্সপাইরেশন মানে কি ছিল, নিঃশ্বাস নেওয়া, এক্সপাইরেশন মানে কি ছিল, নিঃশ্বাস ছাড়া তাই না, শ্বাস ছাড়া। এরপর আমরা পড়ছিলাম কি যে রেসপিরেটরি সিস্টেমের পার্ট কয়টা, দুইটা পার্ট পড়ছিলাম, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা কি ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন কি ছিল মনে আছে, হ্যাঁ সরাসরি লাংস টু ব্লাড, ঠিক আছে, লাংস থেকে অক্সিজেনটা ব্লাডে যাচ্ছে তাই না, এটা কি এক্সটার্নাল। আর ইন্টারনাল কী ছিল, ব্লাড থেকে অক্সিজেনটা টিস্যুতে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা আবার ব্লাডে আসতেছে, ঠিক আছে। তাহলে দুইটা পার্ট, ফেজ পার্ট আমরা পড়ছিলাম এক্সটার্নাল আর ইন্টারনাল। এরপর আমরা কি পাথওয়েটা পড়ছিলাম তাই না, পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম। পার্ট অফ রেসপিরেটরি সিস্টেমে দেখেন যে আমরা কী পড়েছিলাম যে একদম আউটার সারফেস থেকে তাই না অক্সিজেনটা যাচ্ছে, তাহলে অ্যাটমসফিয়ার যদি এটাকে আমরা ধরি, অ্যাটমসফিয়ার থেকে একেবারে লাংস হয়ে টিস্যু পর্যন্ত, শরীরের প্রত্যেকটা টিস্যু পর্যন্ত অক্সিজেন যাওয়ার যে প্রক্রিয়া, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি আলটিমেট রেসপিরেশন তাই না। কারণ রেসপিরেশন সিস্টেম আমাদের কি হবে, বাতাস থেকে, বাতাসে থাকবে কি অক্সিজেন, সেই অক্সিজেনটা যাবে কোথায়, টিস্যুতে, টিস্যুতে কী তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা আসবে কোথায়, বাতাসে। তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যাওয়ার কথা না, বাট বাতাস থেকে আবার কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে কে, প্ল্যান ট্রি ব্যবহার করে, সে কী করে মানুষের জন্যই, নিজে বেঁচে থাকার জন্য, আলটিমেট মানুষের জন্য বা প্রাণীদের জন্য কী তৈরি করে, খাদ্য তৈরি করে। দেখেন আমরা এমনভাবে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট যে একজন যদি না থাকে আরেকজনের অস্তিত্ব শেষ, মানুষ বা প্রাণী না থাকলে উদ্ভিদের অস্তিত্ব থাকবে না, উদ্ভিদ বা উদ্ভিদ না থাকলে আমাদের অস্তিত্বের প্রশ্নই উঠে না। কারণ আলটিমেটভাবে কি আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি, এই কার্বন ডাইঅক্সাইডটাই কি উদ্ভিদ গ্রহণ করতেছে সূর্য আলোকের সাহায্যে, আলোক সংশ্লেষণের মাধ্যমে কি তৈরি করতেছে, গ্লুকোজ তৈরি করতেছে। এই গ্লুকোজই হচ্ছে আমাদের একমাত্র খাবার, যেটা বিভিন্ন ফর্মে থাকে, বিভিন্ন স্ট্রাকচারে কি পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে পৃথিবীতে যদি প্ল্যান্ট না থাকতো, আমাদের খাবারের ন্যূনতম আর কোনো উৎস থাকতো না, কারণ আমরা কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খাবারের জন্য কার উপর নির্ভরশীল, উদ্ভিদের উপর নির্ভরশীল। এই যে বর্ষাকাল গেল, কয়জনে কয়টা গাছ লাগাইছেন, ঠিক আছে, তার প্রতি যে আপনার একটা কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা স্বরূপ তো প্রত্যেক বর্ষাতে অন্তত কি দুইটা করে গাছ লাগানো উচিত তাহলে প্রত্যেক বর্ষাতে। কারণ বর্ষাতে সুবিধা কেন, কারণ গাছটা হতে হতে বৃষ্টির পানিতে কি হয়ে যাবে, গাছে আপনাকে রেগুলার পানিও দিতে হবে না, ঠিক আছে, রেগুলার অটোমেটিকভাবে পানি দিবে। বাট আমরা কি করি এই কাজ, যদি পৃথিবীতে যতগুলা মানুষ আছে প্রত্যেকেই দুইটা করে গাছ লাগাতো, তাহলে পৃথিবীর এনভায়রনমেন্ট আরও সুন্দর করে দিত গাছগুলো আমাদের,
তাই না? আমরা এখন গাছ লাগানোর চেয়ে গাছ কাটার কাজে আর গাছ পুরানোর কাজে বেশি ব্যস্ত। ঠিক আছে, মনে রাখতে হবে গাছ আপনার এমন একটা জিনিস আল্লাহ তৈরি করছে আপনার জন্য যে এটার প্রত্যেকটা জিনিস আপনার জন্য উপকারী। গাছের পাতা, গাছের রস, গাছের ফুল, গাছের ছাল যা আছে, ঠিক আছে, এর সব কিছু আপনার জন্য উপকারী। তাহলে এর এত কিছু আপনার জন্য উপকারী, আপনার তো মিনিমাম একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা বাবার কোনো কারণ নাই যে আমি অনেক গাছ লাগাই, এরকম কিছু না। তবে এই বর্ষাতে আমি কিছু গাছ লাগাইছি, ঠিক আছে, 10-12টার মতো গাছ আমি লাগাইছি, সেজন্য আপনাকে বলা আমি নিজে লাগাইছি সেজন্য। ঠিক আছে, হ্যাঁ আমি আসলে বাড়িতে যাওয়া খুব একটা হয় না, আর এখানে আমি কোথায় গাছ লাগাবো? রাস্তা সিটি কর্পোরেশন ধরে সামনের দিকে যাইতে হবে। তাহলে রেসপাইরেশনের সাথে কিন্তু উদ্ভিদের সরাসরি সম্পর্কটা জাস্ট আমরা আগেই বুঝছি, জাস্ট আলোচনার প্রেক্ষিতে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে, দেখেন আমাদের পরিবেশে মিনিমাম লেভেলে অক্সিজেনের পরিমাণ এখনো তো 20% আছে, তাই না? কার্বন ডাই অক্সাইডের কি রেগুলার মান হচ্ছে 0.03%, এটা যত বাড়বে তত প্রবলেম। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কি ওজোন গ্যাসের মতো কাজ করে, কি করে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আমরা গ্রিন হাউস ইফেক্ট বলি না, গ্রিন হাউস ইফেক্টের জন্য গুরুত্বপূর্ণ একটা গ্যাস কার্বন ডাই অক্সাইড। তার মানে পরিবেশ এটার মাত্রা আমরা যত বাড়াবো ততই কাজ হবে, মানে গ্রিন হাউস ইফেক্ট হবে, বিশ্বের তাপমাত্রা বাড়বে, বরফগুলা গড়ে যাবে মেরু আলোক অঞ্চলে, নিম্ন অঞ্চলের দেশগুলা কি মালদ্বীপের মতো দেশগুলা, বাংলাদেশের ওই ভূমি দক্ষিণাঞ্চলের মতো দেশ দিয়াগুলা কি হবে, ডুবে যাবে। ঠিক আছে, এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে 0.03। আর এটা একমাত্র মেনটেন করতে পারে কি ইটভাটা, বিভিন্ন ইন্ডাস্ট্রি, একমাত্র মেনটেন করতে পারে উদ্ভিদ। এখন কথা বলেন, আমাদের তো মোটামুটিভাবে 20% আছে, এরপরেও দেখেন COVID-19 অক্সিজেন স্বল্পতা, তাই না? রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, নর্মালি আমাদের ব্লাডে অক্সিজেন স্যাচুরেশনের নর্মাল রেঞ্জ হওয়া উচিত 95-100 মধ্যে থাকা উচিত সবসময়। ঠিক আছে, 95-100 মধ্যে থাকলে মোটামুটি কি আপনি হেলদি থাকবেন। আমাদের নেমেতে তো 60% হয়ে যাচ্ছে, 65% হয়ে যাচ্ছে, 70% হয়ে যাচ্ছে, বেশি পরিমাণ কি অক্সিজেন স্যাচুরেশন নিচে নেমে যাচ্ছে। এখন কথা হচ্ছে অক্সিজেন নিচে নেমে যাওয়ার কারণ কি, COVID-19 কী এমন কাজ করে বা করোনা ভাইরাস কী এমন কাজ করে যে কি এটা কমিয়ে দেয়। ঠিক আছে, যদি কারোর অ্যাজমা থাকে তারও কি অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে, তো যদি কারোর COPD থাকে তারও কি হতে পারে অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে, যদি কারোর ব্রঙ্কাইটিস থাকে, ঠিক আছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে, যদি কারোর নিউমোনিয়া থাকে অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে। ঠিক আছে, তার মানে কি আমরা যতগুলা রোগ রেসপিরেটরি সিস্টেমে দেখলাম, প্রত্যেকটা রোগ রেসপিরেটরি সিস্টেমের যে মূল কাজ, ওই মূল কাজ রিলেটেড কিছু না কিছু প্রবলেম সে করবে। রেসপিরেটরি সিস্টেমের মূল কাজটা কি, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন স্যাচুরেশন এবং কার্বন ডাই অক্সাইডের মানটা কি রক্তে ঠিক রাখা। যদি অক্সিজেনের পরিমাণ ভিতরে কমে যায় কি বেড়ে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি ভিতরে বেড়ে যাবে। আর কার্বন ডাই অক্সাইড কি, কিছুটা অ্যাসিডিক টাইপের গ্যাস, আর এটা কি করবে রক্তের pH কমায় দিবে, আলটিমেট কি আপনি কিন্তু সাংঘাতিক রকমের এফেক্টেড হয়ে যেতে পারেন। ঠিক আছে, প্রথমে শরীর নীল হয়ে যাবে, এরপরে যে কি হবে কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, সাপে কামড় দিলে কি হয়ে যায়, কেন নীল হয়, সাপে বিষ কি নীল রঙের, তাহলে নীল হয় কেন? সাপের মূল প্রবলেমটা হচ্ছে সাপের বিষ কার্ডিয়াক সেন্টারটাকে অ্যারেস্ট করে ফেলে। ঠিক আছে, হার্ট চলাচল বন্ধ হয়ে যায়, ব্লাড পাম্পিং কমে যায়, অক্সিজেনগুলো কি প্রবাহিত হতে পারে না, আলটিমেট কার্বন ডাই অক্সাইড তো প্রোডাকশন হতেই থাকে, সেজন্য কি হয় শরীর নীল হয়ে যাওয়া। এটা আমরা বলছিলাম না, রক্তে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যাওয়াকে কতগুলো টার্ম আমরা ভাগ করছিলাম মনে আছে আপনাদের, হাইপোক্যাপনিয়া, হাইপার ক্যাপনিয়া, সায়ানোসিস, মনে আছে? হাইপার ক্যাপনিয়া কাকে বলে, রক্তে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তারপরে সায়ানোসিস কাকে বলে,
রক্তে অত্যাধিক কার্বন ডাইঅক্সাইডের কারণে স্কিন মিউকাস মেমব্রেন যদি কি হয়ে যায়, নীল হয়ে যায়। ঠিক আছে, তাহলে নীল হয়ে যাওয়াটা হচ্ছে কি মেডিকেল টার্ম, সায়ানোসিস। এরপরে আমরা কতগুলো টার্ম করেছিলাম, নিউমোথোরাক্স মনে আছে? নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স মানে কি আমরা বলেছিলাম না, আমাদের লাংসের চারপাশে কি থাকে, পর্দা থাকে। আপনার কি ওগুলোতে আমরা ফার্স্ট সেমিস্টার এমনি এমনি করাইছি নাকি? লাংসের চারপাশে পর্দা থাকে, তাই না? এই পর্দার নাম কি, কি নাম? কি হয়েছে আপনাদের বলেন তো, সব দিকে দিকে কি হয়ে যাচ্ছে? লাংসের চারপাশে যে পর্দা থাকে সেই পর্দার নাম কি, প্লুরা। এখন এই প্লুরা এবং লাংসের মাঝখানে কি থাকে, একটা ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে। এই স্পেসে কি হয়, বিভিন্ন জিনিস জমে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়। যদি জিনিসটা কি হয়, ব্লাড হয়, এখানে ব্লাড জমে যেতে পারে, তাই তো? এখানে কি ইয়ার জমে যেতে পারে, ঠিক আছে? এখানে কি উদ জমে যেতে পারে, পাস। এখানে কি আর কি জমে বলেন, পানি, পানি জমে যেতে পারে, তাহলে ওয়াটার বা ফ্লুইড আমরা বলতে পারি, ঠিক আছে? এখন এই জিনিসগুলো জমে যেতে পারে। আবার লাংসের ভিতরে যে অ্যালভিওলাই গুলো থাকে, ঠিক আছে, লাংসের ভিতরে যে অ্যালভিওলাই থাকে, এই অ্যালভিওলাই মধ্যে কি হতে পারে, ফ্লুইড জমে যেতে পারে, তাই না? ফ্লুইড জমে যেতে পারে। তাহলে অ্যালভিওলাইয়ের মধ্যে যদি ফ্লুইড জমে যায়, লাংস এবং লাংসের পর্দার মধ্যে যদি ফ্লুইড জমে যায়, প্লুরা, তারপর কি পাস, পুজ জমে যায়, ইয়ার জমে যায়, ব্লাড জমে যায়, প্রত্যেকটাই কিন্তু কি মেডিকেল কন্ডিশন বা ক্লিনিক্যাল কন্ডিশন। প্রত্যেকটা কন্ডিশনের নাম আলাদা, ঠিক আছে? এগুলো আমরা কি যখন শুধুমাত্র ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম কোনো একটা সেমিস্টারে পড়বো তখনই কি সবগুলো আলোচনা করবো আমরা। তারপর বেসিক জিনিসটা হচ্ছে, যদি কোনো জায়গায় লেখা থাকে হেমোথোরাক্স, আপনি কি বুঝবেন? হেমোথোরাক্স মানে এখানে আর অল্টারনেটিভ প্রশ্ন না, লাংস এবং লাংসের পর্দার মাঝখানে কি রক্ত জমে গেছে। যদি বলে কি নিউমোথোরাক্স, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, তার মানে কি লাংস এবং লাংসের পর্দার মাঝখানে বাতাস জমে গেছে, আপনার শ্বাস প্রশ্বাসের বিশাল কষ্ট হবে, সায়ানোসিস হয়ে যাবে, ওকে? পাস, পুজ জমে যেতে পারে, লাংস এবং লাংসের পর্দার মাঝখানে পুজ জমে যেতে পারে, তাহলে কি পালমোনারি, সরি, প্লুরাল ইমফাইসিমা, ঠিক আছে, বা ইমফাইসিমা থোরাক্স, ঠিক আছে, ইমফাইসিমা থোরাক্স। আর ওয়াটার বা ফ্লুইড যদি জমে যায় তাকে কি বলবো, প্লুরাল ইফিউশন, ঠিক আছে? তাহলে আপনি কোনো বইয়ে বা কোনো জায়গায় যদি লেখা দেখেন প্লুরাল ইফিউশন, কোনো প্রেসক্রিপশনে যদি লেখা দেখেন প্লুরাল ইফিউশন, লেখা দেখে আপনাকে বুঝতে হবে কি যে লাংস এবং লাংসের পর্দার মাঝখানে কি পানি জমে গেছে। যদি কোনো প্রেসক্রিপশনে লেখা দেখেন হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, এইগুলো কি অর্থগুলো আপনার যা মানে আপনি বিস্তারিত জানেন না জানেন, কিন্তু জিনিসটা কি এই টপিকসটা অ্যাটলিস্ট বেসিকভাবে কি আপনার জানা লাগবে, ঠিক আছে? আর যদি রেসপিরেটরি সিস্টেমের পুরো ডিজিজগুলো আমরা কোনো সেমিস্টার যে সেমিস্টার করাবো এখানে যদি থাকেন, তাহলে স্বাভাবিকভাবে কি ডিসক্রিপশন করার আমরা সুযোগ পাবো, তাই না? ওকে, তাহলে অ্যাটলিস্ট টার্মগুলো যেন মনে থাকে, এই জন্য এই জিনিসগুলো কি মনে রাখতে হবে। এরপর কি বললাম, আমাদের যে ভিতরে অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলার কাজ কি আমরা বলছি না, যে রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে জান্নাতি গাছ, অনেকটা কি জান্নাতি গাছের মতো, এটাকে আমরা বলি রেসপিরেটরি ট্রি, হ্যাঁ, রেসপিরেটরি ট্রি, ঠিক আছে? আমরা বিভিন্নভাবে জানি যে আমাদের জান্নাতে কি ফল গাছগুলো তো উঠে উঠে ফল খেতে হবে না, ঢিলা মারতে হবে না, ঠিক আছে? যে আরেকজনের বাড়ির সামনে ফল গাছ বাঁকা বাঁকা, আম বাইরে থেকে ঢিলা মারলেন, বড়ই গাছ ঢিলা মারলেন, ফলগুলাই আপনার কাছে থাকবে, তাই না? এটা কিভাবে থাকবে তাও কিন্তু কি জান্নাতি গাছটা বুকের ভিতরে কি এঁকে দেওয়া আছে। আপনি দেখেন এই গাছের শাখা প্রশাখা কাণ্ড সব এই জায়গায়, তারপরে কি নিচের দিকে সব পাতা পর্যন্ত বিস্তৃত, তাই না? মাঝখানে কি থোকায় থোকায় আঙ্গুরের মতো ফল, এই থোকায় থোকায় ফলগুলোকে আমরা কি বলতেছি, অ্যালভিওলাই। এই ফলগুলোর কাজ কি, আমাদের যে অক্সিজেনটা আসতেছে সেই অক্সিজেনটাকে রক্তে পৌঁছে দেওয়া, তার মানে রক্ত মানে ব্লাড ভেসেল এবং অ্যালভিওলাইয়ের মধ্যে কি হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান হয়,
ঠিক আছে। তাহলে অ্যালভিওলার মধ্যে যদি পানি জমে, এখানে কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান হবে? তাহলে কি পানির একটা লেয়ার থাকবে না, ফ্লুইডের লেয়ার থাকবে না, অক্সিজেনটা থাকবে এই জায়গায় তখন। আর যদি পানিটা না থাকে তখন অক্সিজেনই থাকবে কি এই জায়গায় তখন। তাহলে কি এর নিচ দিয়ে কি গেছে? ব্লাড ভেসেল গেছে। তাহলে ব্লাড ভেসেলের মধ্যে অক্সিজেন, এখানে কার্বন ডাইঅক্সাইড। ডিফিউশন প্রক্রিয়া, যেমন লাংসের অ্যালভিওলার মধ্যে কি অক্সিজেন বেশি আছে, তাহলে বেশি ব্লাডের মধ্যে কি আছে, কম আছে, তাহলে বেশি থেকে কমের মধ্যে ঢুকবে। আর ব্লাডের ভিতর কি আছে, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, অ্যালভিওলাই কি কার্বন ডাইঅক্সাইড কম আছে, তাহলে নর্মাল ডিফিউশন প্রক্রিয়া কি কার্বন ডাইঅক্সাইডটা এখানে চলে আসবে। আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট করছি না, মেমব্রেন ট্রান্সপোর্ট কত প্রকার, কী কী মেমব্রেন ট্রান্সপোর্ট কত প্রকার ম্যাডাম? মেমব্রেন ট্রান্সপোর্ট আমরা দুই প্রকার করছি, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ প্রাইমারি মেমব্রেন ট্রান্সপোর্ট, আরেকটা কি সরি একটা অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, আরেকটা প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, ঠিক আছে। অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্টটা দুই প্রকার, প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভ, তাই না? আর সেকেন্ডারিটা দুই প্রকার, কাউন্টার কো, বাট এটা আমরা বলিই নাই, আমরা বলছি ওই পাশেরটা প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট কত প্রকার ছিল, তিন প্রকার, কী কী? একটা ছিল সিম্পল ডিফিউশন, এটা যে প্রক্রিয়াটা হচ্ছে এটা একেবারে সিম্পল ডিফিউশন, ঠিক আছে। আরেকটা ছিল কি, ফ্যাসিলেটেড ডিফিউশন। ফ্যাসিলেটেড ডিফিউশনে কি হয়, মেমব্রেন প্রোটিনের সাহায্য নিয়ে হয়, তাই না? মেমব্রেন প্রোটিনগুলোর নাম কি বলেন তো? কি ম্যাডাম, মেমব্রেন প্রোটিনের নাম কি? আগের অধ্যায়টা ভালো করে পড়তে হবে পরের অধ্যায়টা পড়ার জন্য, এখানে অঙ্কের মতোই, তাই না? আগের অধ্যায়টা যদি ভালো করে না পড়েন, আগের অধ্যায়ের সূত্রগুলো যদি ভালো করে না পড়েন, পরের অধ্যায় করতে আপনার সমস্যা হবেই, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আগের অধ্যায় হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডিজিজ, ওইটা ভালো করে আপনার জানা থাকা লাগবে। সেই জন্য আমরা কাউকে ডাবল প্রমোশন দেই না, অ্যাটলিস্ট ফার্স্ট সেমিস্টার একবারে করেন, তারপরে আপনি প্রয়োজনে কি ডিজিজ আর ফার্মাকোলজি একসাথে বোঝান, কারণ কি কোনো লাভই তো হয় না, আলটিমেট কী লাভ হয়, কোনো লাভই হয়, কিছু জিজ্ঞেস করলে যারা পড়ে আসে তারাই পারে না, আর যারা পড়ে আসে না তাদের তো কি একটা অজুহাত আছে, স্যার এটা কিন্তু এখনও পড়ি নাই, পড়লে আমি পাঠাই ফেলব। দেখেন আপনাদের তো বলছি, আপনারা যতদিন কোর্সের ভিতরে আছেন, ততদিন কোর্সের ভিতরে আছেন, ম্যাক্সিমাম যদি থাকেন 15 মাসই থাকবেন, ঠিক আছে। এই 15 মাস আপনাকে পড়া বাদ দেওয়া যাবে না, প্রতিদিন আধা ঘন্টা হলেও আপনাকে কী করতে হবে, আপনার নিজে থেকে নিজেকে বলতে হবে যে আমি একটা কোর্সের ভিতরে আছি। আপনার মনে রাখতে হবে যে আপনি যতদিন কোর্সের ভিতরে আছেন ততদিনই পড়া লেখা করতে পারবেন, যখন আপনি পাস করে যাবেন বাসায় যে আর একদিনও বই ধরার সময় পাবেন না, ঠিক আছে। এটা কখনোই হয় না, আপনি যতই বলেন, আমরা সারা জীবন কিন্তু বলে আসছি, তাই না? ক্লাস 5-এর রেজাল্ট খারাপ করছি, 5-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট বাসায় নিতে নিতে ফোন করতে করতে গেছি যে 6-এ একদম কি স্কুল কলেজ সব ভেঙে ফেলবো, চেয়ার টেবিল সব ভেঙে ফেলবো, ঠিক আছে। 6-এও কি প্রথম কয়েকদিন একটু টেবিলে বসছেন, এরপরে যে লাও সেই করতো, কারণ কি লেখাপড়া একটা অভ্যাসের বিষয়, ভালো রেজাল্ট একদিনে হবে না, ভালো রেজাল্ট একটা রেগুলার অভ্যাসের বিষয়, ঠিক আছে। যদি আপনার ভালো রেজাল্ট করার অভ্যাস না থাকে আপনি কখনোই ভালো রেজাল্ট করবেন না। তার মানে কি আমাদের কাজ হচ্ছে পজিটিভ জিনিসগুলোকে অভ্যাসে পরিণত করা, পড়ালেখার চেয়ে ভালো পজিটিভ জিনিস আর পৃথিবীতে একটাও নয়, ঠিক আছে। এটা যদি আপনি এরকম একটা অভ্যাসে পরিণত করেন যে কিছু প্রতিদিন পত্রিকা পড়া দেখছেন, ঠিক আছে, যারা পেপার পড়ে রেগুলার, ঠিক আছে, নিউজ পেপার পড়ে, এটা নেশার মতো হয়ে যায়, একদিন যদি না পড়তে পারে ঠিক আছে অস্থির হয়ে যায়, ঠিক আছে। বাট আপনাদের কখনো এই টাইপের নেশা হবে না, কেন হবে না? এখন আপনি বলতে পারেন যে আপনি আপনার সাংসারিক কাজে এই কাজে ওই কাজে সব কাজে অনেক ব্যস্ত আছেন, সবই ঠিক আছে, আমরা তো কিছুই বলতেছি না, ঠিক আছে। আপনি যদি সাংসারিক কাজে ব্যস্ত না থাকতেন, শুধু বাবার হোটেলে খেতেন আর করতেন, তাহলে আপনাকে আমরা শিডিউল দিতাম 8 ঘন্টা, যে প্রতিদিন 8 ঘন্টা করে পড়তে হবে, ঠিক আছে। ভার্সিটি বা কলেজ বাদ দিয়ে প্রতিদিন কতক্ষণ করতে হবে, 7-8 ঘন্টা পড়তে হবে, আর আপনাকে এখন আমি কি বলতেছি, আধা ঘন্টা পড়তে হবে।
এই 8 ঘন্টা থেকে আধা ঘন্টা যদি করতে না পারেন তাহলে আর মান ইজ্জত বলে কিছু থাকবে না, সব নিলাম হয়ে যাবে। ঠিক আছে, আমরা অনেক কিছু করতে চাই, অনেক স্বপ্ন দেখি, আমাদের প্রবলেম আমরা কখনো সেই স্বপ্ন অনুযায়ী কাজ করি না। ঠিক আছে, আপনি যদি ভালো প্র্যাকটিসের স্বপ্ন দেখেন আপনাকে সে অনুযায়ী কাজ করতে হবে। আমি বলছি না আপনি MBBS কোয়ালিটির ইয়া করবেন, অ্যাটলিস্ট ডিপ্লোমা কোয়ালিটির সার্ভিস তো আপনি কি দিতে পারবেন, কিন্তু আপনি যেভাবে পড়তেছেন ডিপ্লোমা কেন, আপনি তো কিছু না জানার মতো সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, দেখেন সব জিনিসই আপনাকে শিখতে হবে, এখানে যেটা পড়তেছেন এটা একটা পড়া। ঠিক আছে, যখন আপনি ফার্মেসিতে যাবেন তখন কি আরেকটা জিনিস পড়া, আপনার যদি শুধুমাত্র এইটা পড়েই আপনি কি করে ফেলতে পারতেন, কাজ হয়ে যেত, তাহলে MBBS দের কোনো কি ইয়া করা লাগতো না, ইন্টার্ন করা লাগতো না। ঠিক আছে, আবার ইন্টার্নই করলেই যদি সব হয়ে যেত তাহলে 5 বছর আপনাকে কষ্ট করে পড়া লাগতো না, যখন ভর্তি হয়েছে তখনই তাকে ইন্টার্ন নিতে পাঠাই দিত, যাও বাবা ইন্টার্নই করো। ঠিক আছে, আগে নলেজ তারপর স্কিল। ঠিক আছে, স্কিল এমন একটা জিনিস, আপনাকে যদি আমি জুতা সেলাই করতে শেখাই না আজকে, যেইভাবে জুতা সেলাই করে আপনি আজকেই খুব ভালোভাবে জুতা সেলাই করতে পারবেন, তা না, সেলাই করতে যে হাতের নখটুক কী করে দিবেন, ছিদ্র করে দিবেন, এরপরে একটা সময় যাবে কি 10 দিন 5 দিন পরে দেখবেন আপনি কি সেলাই দক্ষ হয়ে গেছে, কাউকে এখানে বলতে হবে না কিছুই। ঠিক আছে, বাট আপনাকে যদি আমি লেদার টেকনোলজি পড়াতে যাই তাহলে কি আপনার মিনিমাম যোগ্যতা থাকা লাগবে। এখন বুঝেন, একজন লেদার ইঞ্জিনিয়ার আর একজন জুতার মেকার, ঠিক আছে, ধরেন দুইজনে তো জুতাই তৈরি করতেছে আলটিমেট। ঠিক আছে, দুইজনের এডুকেশনাল কোয়ালিফিকেশনও যেমন আলাদা, বোঝার কোয়ালিফিকেশনও আলাদা, সব কিছুই আলাদা। ঠিক আছে, ওই ব্যথা হলে জ্বর হলে প্যারাসিটামল খাবেন এটা সবাই জানে, কিন্তু প্যারাসিটামল কেন খাবেন এইটা যারা জানে তার কাছ থেকে কি উপদেশ নিতে হবে, জ্বর বা ব্যথা হলে প্যারাসিটামল কেন খাবেন। ঠিক আছে, এখন আপনি যদি ওই বাচ্চাদের মতো হেঁটে এখনো করতে যান যে ভিটামিন সির অভাবে কি হয়, ম্যাডাম ভিটামিন সির অভাবে এখন থেকে রাত কানা হওয়া শুরু হয়েছে তাই না। ভিটামিন সির অভাবে বাংলাদেশে এখন থেকে কি হবে, রাত কানা হবে। ঠিক আছে, আর ভিটামিন এ এর অভাবে কি হবে, স্টারভি। ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে এখন থেকে বাংলাদেশের বই পুস্তকে লিখে দিতে হবে, আপনারা যেহেতু বলছেন বুঝেন যে করতে হবে। স্যার একটা কথা সহজভাবে বুঝেন, আপনি এখন 10 ঘন্টা পরে পারেন কোনো সমস্যা নাই, আধা ঘন্টা পরে পারেন কোনো সমস্যা নাই, যার যেরকম অ্যাবিলিটি আছে সেরকমভাবে পড়তে হবে। এখন পড়ার সময় এই 1 বছরই, আপনাকে আমি এরপরে কোনোদিনও বলবো না যে পড়েন পড়েন পড়েন। ঠিক আছে, এরপরে যদি কখনো আমাকে ফোন দেন আমি জিজ্ঞেস করবো যে কি অবস্থা, কি করছেন, কেমন কাজ করছেন, সততার সাথে করেন, এটাই বলবো শুধু। ঠিক আছে, অসুখভাবে চলে বেশি ধনী না হয়ে সততার সাথে ডাল ভাত খাওয়া কি অনেক শান্তির, ভালো আর খারাপ যাই হোক অশান্তি ঢুকবে না ঘরের মধ্যে। ঠিক আছে, একটু পড়ালেখা করেন, উইদাউট পড়ালেখা কোনো লাভ নাই। ঠিক আছে, আমরা তো খুব বেশি বলতেছিও না, দুইটা কাজ বলতেছি, রেগুলার ক্লাস করেন, ক্লাসে যে পড়াগুলো দিচ্ছি এটা শিখতে কত ভালো লাগে, এই পড়াগুলো শিখেন রিভিশন করেন, শিখেন আর রিভিশন করেন। ওকে, ঠিক আছে, তাহলে রেসপিরেটরি ডিসঅর্ডারে দেখেন আমরা আলোচনা করব মূলত কয়টা ডিজিজ, রেকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট। দেখেন এখানে অনেকগুলো রোগের কথা বলা হয়েছে, আমরা আলোচনা করব জাস্ট কি প্রথম 1, 2, 3, 4 প্রথম 4টা রোগ, অ্যালার্জিক রাইনাইটিস, ইনফ্লুয়েঞ্জা, তারপরে কি ব্রঙ্কিয়াল অ্যাজমা, নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে অ্যালার্জি, রাইনাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, নিউমোনিয়া সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে ইনক্লুড থাকবে, আর বাকিগুলা কি পরবর্তীতে, যেমন ব্রঙ্কাইটিস। ঠিক আছে, ব্রঙ্কাইটিস এখন আপনি বুঝবেন তখনই, এক কথা দিয়ে বুঝে যাবেন যদি ব্রঙ্কাই আপনি বুঝেন। বলেন তো ব্রঙ্কাই কত ধরনের আছে, ব্রঙ্কাই কত ধরনের,
ব্রহ্মকায় শুরু হয় কোথা থেকে? প্রিন্সিপাল ব্রঙ্কাই থেকে কি ব্রঙ্কাই শুরু হচ্ছে, তারপরে ট্র্যাকিয়ার পরে লোভার ব্রঙ্কাই, সেগমেন্টাল ব্রঙ্কাই, হ্যাঁ ব্রঙ্কাইগুলো ছোট হয়ে হবে কি এখন ব্রঙ্কিউস, ক্ষুদ্র ব্রঙ্কাই, তাহলে টার্মিনাল ব্রঙ্কিউস, রেসপিরেটরি ব্রঙ্কিউস। এই যে পাঁচটা ব্রঙ্কাই, এই পাঁচটা ব্রঙ্কাই বা ব্রঙ্কিউস মিলে যদি কোনো ইনফ্লামেশন হয়, এখানে কোনো প্রদাহ হয়, তার নাম কি হবে? ব্রঙ্কাইটিস। কী কারণে হতে পারে? বিভিন্ন কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে, বিষাক্ত গ্যাসের কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে, বিভিন্ন কারণে কী হতে পারে? ব্রঙ্কাইটিস হতে পারে। বাট ব্রঙ্কাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই। এরপরে কি? টিউবারকুলোসিস, যক্ষা, ঠিক আছে। দেখেন টিউবারকুলোসিস যদি আমি বলি, এটা কিন্তু কী হবে না, টিউবারকুলোসিসটা কিন্তু কখনোই রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ না শুধুমাত্র, ঠিক আছে। টিউবারকুলোসিস হচ্ছে কি? যক্ষা রোগ। যক্ষা রোগ শরীরের যে কোনো জায়গায় হতে পারে, আমাদের ব্রেনে টিবি হতে পারে, ব্রেনের পর্দায় টিবি হতে পারে, স্পাইনাল কর্ডে টিবি হতে পারে, হার্টে টিবি হতে পারে, কিডনিতে টিবি হতে পারে, লিভারে টিবি হতে পারে, বোনে টিবি হতে পারে, স্কিনে টিবি হতে পারে, ইন্টেস্টাইনে টিবি হতে পারে, ঠিক আছে। অর্থাৎ টিবির একটা ব্যাকটেরিয়া আছে, নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই জীবাণুটা যে জায়গায় উপযুক্ত পরিবেশ পাবে ওই জায়গায় কি বাড়বে, আর যে জায়গায় বাড়বে সেখানেই কি হবে, প্রবলেম শুরু হয়ে যাবে। এখন এই টিবিটা যদি লাংসে হয়, টিবির জীবাণু যদি লাংসকে আক্রমণ করে, এটাকে আমরা বলি কি, শুধু টিবি বলি না, কি বলি? পালমোনারি টিউবারকুলোসিস বলি, ঠিক আছে। আমরা বলছি না পালমোনারি ট্র্যাক, পালমোনারি মানেই কি? লাংস বোঝায়, তাই না? পালমোনারি রিলেটেড যত কিছু থাকবে, পালমোনোলজিস্ট কি বলবো, লাংসের ডাক্তার, ঠিক আছে। পালমোনারি আর্টারি কাকে বলে? পালমোনারি ভেইন কাকে বলে? কি স্যার, আপনারা পালমোনারি আর্টারি পালমোনারি ভেইনের নাম পড়েন নাই? কোথায় পড়ছেন বলেন তো? আমরা একটা প্রশ্ন করেছিলাম, হাউ ব্লাড পিউরিফাইড বাই দ্য অ্যাকশন অফ হার্ট অ্যান্ড লাংস, পরীক্ষায় দেন না এটা? এটা একটা কি একদম কমন সিক্রেট, তাই না? এটা যে পরীক্ষায় আসবে আমরা সবাই বলে দিছি না, কমন সিক্রেট এটা, তাই না? কিন্তু ওই কমন সিক্রেটও যদি মনে না থাকে তাহলে কেমনে হবে? করতে হবে স্যার, বারবারই বলতেছি যে পড়েন। ঠিক আছে, আর মানুষ পড়তে পড়তে সমস্যা বের করে, ওই সমস্যা নিয়ে ডিসকাস করার লোক পায় না, আর আপনাদের এমন অবস্থা হয়েছে যে পড়ার সময় পান না। ঠিক আছে, প্রবলেমটা এরকম যে এক গরিব বাবার ছেলে মেয়ে টাকার জন্য কি পড়াশোনা করতে পারছে না, এক বড় লোক বাবার ছেলে অতিরিক্ত টাকার জন্য পড়াশোনা করছে না, আলটিমেট দুইটা ইফেক্ট কি সেম। পড়েন পড়েন, না পড়লে কিচ্ছু হবে না। এরপর দেখেন পালমোনারি অ্যাবসেস বা লাংস অ্যাবসেস, অ্যাবসেস মানে ফোড়া, লাংসে কি হতে পারে, ফোড়া হতে পারে, সেটাকে পালমোনারি অ্যাবসেস বলে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এক কমিউনিটি একোয়ার্ড নিউমোনিয়া, এগুলো সবই কি লাংসের বিভিন্ন ডিসঅর্ডার। তারপরে কি পালমোনারি ইমফাইসিমা, আমরা ইমফাইসিমা মানে বলছিলাম, ইমফাইসিমা মানে কি লাংস এবং লাংসের যে পর্দা আছে পর্দার মাঝখানে যদি কি জমে যায়, পুঁজ জমে যায়, সরি সরি পুঁজ জমে হচ্ছে কি, পুঁজ জমাটাকে আমরা কি বললাম, কি বলছিলাম বলেন, ইমফাইমা থোরাক্স বলছিলাম। আর পালমোনারি ইমফাইসিমা মানে হচ্ছে লাংস টিস্যু নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি কি হয়, শ্বাসকষ্ট হয়, অক্সিজেন লেভেল কমে যায়, ঠিক আছে। আমরা কয়েকটা পড়ছিলাম না, কী কী পড়ছিলাম বলেন তো, একটা পড়ছিলাম ডিসফোনিয়া, তাই না? একটা কী পড়ছিলাম অ্যাসপাইক্সিয়া, আরেকটা কী পড়ছিলাম ইমফাইসিমা, ঠিক আছে। তিনটাই কী ছিল, শ্বাসকষ্ট, বাস্তবিকটা দেখে নেবেন, টেলিভিশন করেন না কেন, আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম পড়বো জানেন না, বাকিদের কি দেখেন আমরা কোন অধ্যায়টা পড়বো বইয়ে তো দেওয়াই আছে, তাই না? আমাদের বন জয়েন্ট কানেক্টিভ টিস্যু গত ক্লাসে শেষ, তাহলে এই ক্লাস আমরা কি পড়বো,
রেসপিরেটরি সিস্টেম পড়ব। তাহলে আপনাদের দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল রেসপিরেটরি ট্র্যাকটা পড়ার আগে রেসপিরেটরি ট্র্যাকের যে ফার্স্ট অধ্যায়টা আছে ওই ফার্স্ট অধ্যায়টা ভালো করে বাসা থেকে পড়ে আসা। ঠিক আছে, আজকে পুরো ক্লাস তো ওই দিকেই গেছে। আচ্ছা, এরপরে দেখেন ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। ঠিক আছে, ব্রঙ্কাসের ভিতরে যদি কোনো বাধা থাকে বা কি ন্যারো হয়ে যায় কোনো কারণে, কি ব্রঙ্কাসটা এরকম ন্যারো হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, এটাকে কী বলা হয়? ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। তারপরে কি প্লুরাল ইফিউশন, আমরা বললাম লাংসের মধ্যে যদি পানি জমে যায়। অ্যাকুয়ার্ড এক্সাসারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস, পুরাতন ব্রঙ্কাইটিস যদি নতুন করে কি মারাত্মক আকারে দেখা দেয় তাকে বলা হয় কি অ্যাকুয়ার্ড এক্সাসারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস। হর্সনেস অফ ভয়েস, গলার স্বর ভেঙে যায় না? ঠিক আছে, একদম কথা বললে কি ঘোড়া স্বরের মতো লাগে, তাই না? তারপর অকুপেশনাল লাংস ডিজিজ, ব্রঙ্কো নিউমোনিয়া, ব্রঙ্কেকটিয়াসিস, চেস্ট পেন, কফ, ডিসফোনিয়া, রেসপিরেটরি ফেইলর, পালমোনারি ইডিমা। তারপরে কি হেমোপটাইসিস, হেমোপটাইসিস মানে কি? আমরা এর আগে দুইটা টার্ম পড়ছি ডাইজেস্টিভ ডিসঅর্ডারে, কি একটা পড়ছি হেমাটোমেসিস, আরেকটা পড়ছি কি ম্যালিনা। ঠিক আছে, এখন আমরা পড়তেছি কি হেমোপটাইসিস। তাহলে দেখেন জিনিসগুলো কি, হেমাটোমেসিস যখন বলবো তখন কি হবে, তখন বমির সাহায্যে কি বের হবে, রক্ত বের হবে। মানে বমিতে যদি রক্ত বের হয় ওই টানটার ভমিটিং থাকে না, হয়ে যায় কি হেমাটোমেসিস। কফ আসে না? কফের সাথে অনেক সময় কি আসে, যক্ষা রোগীদের হয় না, যদি পালমোনারি টিউবারকুলোসিস হয় তাহলে কি কফের সাথে রক্ত আসতে পারে না? কফের সাথে যদি রক্ত আসে সেই টার্মটার নাম কি হয়ে যায়, হেমোপটাইসিস। ঠিক আছে, হেমোপটাইসিস। আরেকটা হচ্ছে ম্যালিনা, কি বলছে, পায়খানার সাথে যদি রক্ত যায়। ঠিক আছে, এই টার্মটার নাম কি হয়, পায়খানার সাথে যদি সুপ্ত অবস্থায় রক্ত যায় তার নাম হয় কি ম্যালিনা। আবার কি প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে না, প্রস্রাবের সাথে যদি দেহে থেকে রক্ত বের হয় তাকে কি বলা হবে, হেমাচিউরিয়া। এটা আমরা পড়বো ইউরিনারি সিস্টেমে, হেমাচিউরিয়া মানে কি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। বা তিনটা তো এখন বললাম, একটা হচ্ছে কি হেমাটোমেসিস, একটা হচ্ছে ম্যালিনা, আর একটা হচ্ছে কি হেমোপটাইসিস। আচ্ছা, এরপরে কি সার্স এবং মার্স, সিভিয়ার রেসপিরেটরি সিন্ড্রোম আর কি মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, এগুলো বিভিন্ন ভাইরাল ডিজিজ। এখন আমরা বলতে পারি COVID-19, তাই না? রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের ভিতরে কি কমনলি এটা পড়ে নেবেন COVID-19। নিচে লিখে রাখেন COVID-19, COVID। আচ্ছা, COVID-19 নামটা এরকম হলো কেন বলেন তো? আমাদেরকে কোভিড বানানো হচ্ছে, তাই না? এই জন্য মনে হয় কোভিড না, মেইন জিনিসটা বুঝছেন ও সে কি বুঝাচ্ছে, করোনা ভিআই ভাইরাস বিতে ডিজিজ, করোনা ভাইরাস ডিজিজ বা করোনা ভাইরাল ডিজিজ। করোনা ভাইরাসের কারণে যে ডিজিজটা হচ্ছে তার নামই হচ্ছে কি COVID-19 বলছে। 19 সালে আসছে, ডিসেম্বরে আসছে। ঠিক আছে, ডিসেম্বরে না, জানুয়ারি 18 ডিসেম্বরের দিকে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে। 19 তো মার্চে বাংলাদেশে চলে আসলো, মার্চে 18 তারিখ থেকে বলা, 20 মার্চ, ও আচ্ছা 20 মার্চে আসছে, ডিসেম্বরের ফার্স্ট। আচ্ছা আচ্ছা, তাহলে মার্চে না, ওকে ফাইন, সমস্যা নাই। তাহলে রেসপিরেটরি ডিজিজের ভিতর COVID-19টা নিজ দায়িত্বে কি করে নেবেন, এটা সম্পর্কে আমাদের অনেক জানা আছে, তাই না? এতদিন ধরে কোথায় আছেন আপনি? রোগের লক্ষণ কারণ এসব তো বের করতে পারেন, আর রোগের চিকিৎসা হচ্ছে একটাই, টু ডেভেলপ ইউর ইমিউন সিস্টেম। ঠিক আছে, উইদাউট ইমিউন সিস্টেম হাউ ইউ উইল ট্রিট
কোভিড-19 কোনো ড্রাগ নাই, ঠিক আছে? ভ্যাকসিনেশন মানসিক স্যাটিসফ্যাকশন, ওকে। তাহলে দেখেন সাম ইনফ্লামেটরি ডিজিজ, আপনাকে বারবারই তো আমরা বলি যে আপনি যেটা পড়তেছেন আপনার পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে পড়েও যদি বুঝেন যে কেন আপনার শরীরের ইমিউন সিস্টেম বুস্ট আপ করা দরকার, এরপরও আপনার টাকা উসুল, ঠিক আছে? আপনি যদি নিজের ইমিউন সিস্টেমটাকে এই পর্যায়ে বুস্ট আপ করেন যে পৃথিবীতে করোনা ভাইরাল ডিজিজে যদি একটা মানুষ বেঁচে থাকে বা অন্য কোনো ভাইরাল ডিজিজে যদি একটা মানুষ বেঁচে থাকে সেটা কি আপনি হবেন, তাহলে ইমিউন পাওয়ারটাকে এই পরিমাণে বুস্ট আপ করতে হবে। কীভাবে করবেন? সারাদিন বসে শুয়ে থাকবেন, ঘুমাবেন আর চিন্তা করবেন যে ইমিউন পাওয়ার বুস্ট আপ হও, ইমিউন পাওয়ার বুস্ট আপ হও। কী করতে হবে এটা শুনতে আমরা কেউ রাজি না। আমরা সবাই চিন্তা করি ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ছোটোবেলা থেকে পাইলট হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শুধু কি হব হবই করছি না, কেউ আমাদের ভালো গাইডলাইন দিছে যে কীভাবে হতে হবে, কী করতে হবে না আমরা কখনো চাইছি। আমরা শুধু কল্পনা দেখতে অনেক ভালোবাসি, কারণ কি স্বপ্ন দেখতে অনেক সহজ মজা, স্বপ্ন অনুযায়ী চলতে গেলেই প্রবলেম, ঠিক আছে? এই যে আপনারা সবাই আসছেন একদম, যদি এখানে আসলে এবং বাসায় গেলে ভালোভাবে প্র্যাকটিস করা যেত, সব অটোমেটিকভাবে পেন ড্রাইভটা শরীরের ভিতরে ঢুকাই দেওয়ার একটা উপায় থাকতো, তাই না? যে আমাদের একটা পয়েন্ট থাকতো এই জায়গায়, অথবা এই জায়গায় ব্রেনের ভিতরে আমরা পেন ড্রাইভ দিতাম, সাথে সাথে কি সব চলে যেত, পৃথিবীর সব নলেজ সবার কাছে থাকতো, ভালো হইতো না? দাম না থাকলে কাম তো হইতো, যে তখন সবাই ডাক্তার সবাই ইঞ্জিনিয়ার, কারণ মনে করেন বাড়ি বানাবেন ইঞ্জিনিয়ার নিয়ে আসবো, টাকা খরচ হবে, ইঞ্জিনিয়ারে চাই বলি ভাই আপনার নলেজটা দেন আমি পেন ড্রাইভ দেওয়ার মাথায় নিয়ে নে, মাথায় নিয়ে নিজেই ড্রয়িং করে বাড়ি টাড়ি বানাই ফেলতে, ঠিক আছে? তাহলে মানুষের অহংকারের বৌদ্ধত্বের কোনো সীমা থাকতো না, বুঝলেন? পৃথিবীতে মানুষ মাত্র একটা বা দুইটা জিনিসের সামান্য একটু দক্ষ হয়, তাই না? কেউ ডাক্তারিতে যে দক্ষ সে ইঞ্জিনিয়ারিংয়ের কিছুই বুঝে না, যে ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ সে কি সাইকোলজির কিছুই বুঝে না, তাই না? সাইকোলজির ক্লাসে যদি সে আসে একজন ইঞ্জিনিয়ার, সে এসে চুপচাপ বসে থাকতে হবে, এখানে কিছুই করা নাই। তার মানে আমরা প্রত্যেকে যে কোনো একটা বা দুইটা বিষয়ে কী হতে পারি, দক্ষ হতে পারি, আর সব বিষয়ে আমাদের অজানা। এরপরেও দেখেন আমরা কিছুই জানি না আসলে, এরপরও দেখেন আমরা যদি একটু ভালো কিছু শিখি আমাদের অহংকারের কোনো শেষ থাকে না, মুই কি হনুরে, তাই না? ও আচ্ছা, এর সাথে আরও আছে, এটা তো বরিশালের ল্যাঙ্গুয়েজ, তাই না? মুই কি হনুরে এটা তো বরিশালেই মনে হয়, কোথায়? রংপুরের না? ও আচ্ছা আচ্ছা, আমাদের পাশাপাশি বরিশাল ছিল 16 বছর, আমরা মোটামুটি ভাবে জানি বরিশালের ভাষা কি, যা পড়ছেন এই ফুল অংশটুকু আমরা কি আরেকবার ঝালাই দিতে হবে, তা না হলে রোগে যে আমাদের কোনো লাভ হবে না। এরপর এখানে দেখেন কিছু ইনফ্লামেশন দেওয়া আছে, ঠিক আছে? আপার রেসপিরেটরি ট্র্যাক, লোয়ার রেসপিরেটরি ট্র্যাকের ইনফ্লামেশনগুলোর নাম কী? যদি আমাদের টনসিলে কোনো প্রদাহ হয় নাম কী হবে? টনসিলাইটিস। সাইনাসে যদি হয় সাইনোসাইটিস, ফ্যারিংসে যদি হয় ফ্যারিনজাইটিস, ল্যারিংসে যদি হয় ল্যারিনজাইটিস, ওটাইটিস মিডিয়া, ওটাইটিস বললেই মিডিয়া লেয়ার ইনফ্লামেশন, তাই না? আমাদের মধ্যকর্ণের প্রদাহ, ঠিক আছে? মধ্যকর্ণে কী থাকে মনে আছে আপনাদের? মধ্যকর্ণে তিনটা বোন থাকে, তাই না? সেই তিনটা বোনের নাম কি? নেক্সট শুক্রবারে পড়া না,
একবারে পড়া এখনো এই অবস্থায় কেমন হবে পড়েন ভালো করে ঠিক আছে মিলিয়াস ইনকাস আর কি স্ট্যাপিস স্ট্যাপিস মানব দেহের সবচেয়ে ছোট বোন ওকে তাহলে টনসিলে হচ্ছে কি টনসিলাইটিস তাহলে টনসিলাইটিস কোন সিস্টেমের ডিজিজ রেসপিরেটরি সিস্টেমের সাইনোসাইটিস রেসপিরেটরি সিস্টেমের ফ্যারিনজাইটিস ল্যারিনজাইটিস ওটাইটিস মিলিয়া সবই কি ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম আপার এবার লোয়ার রেসপিরেটরি সিস্টেমে কি আছে ব্রঙ্কাইটিস তারপরে কি অ্যালভিওলা অ্যালভিওলা ডাক্টেজ ইনফ্লামেশন নিউমোনিয়া আচ্ছা নেক্সট ক্লাসে আপনাদের পড়া কি থাকবে সহজভাবে বলি এখানে কতগুলো ইনফ্লামেশন আছে এর আগের অধ্যায়ে কতগুলো ইনফ্লামেশন আছে তার আগের অধ্যায়ে কতগুলো ইনফ্লামেশন আছে সবগুলো ইনফ্লামেশন একত্রে পড়া থাকবে ঠিক আছে পরীক্ষাতে কিন্তু ইনফ্লামেশন আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তাহলে এই ইনফ্লামেশন বোন জয়েন্টের ইনফ্লামেশন ডাইজেস্টিভ ট্র্যাকের ইনফ্লামেশন সবগুলো ইনফ্লামেশন নেক্সট ক্লাসে কি পড়া থাকবে আর নেক্সট ক্লাসে আমরা রেসপিরেটরি সিস্টেমের ডিজিজগুলো নিয়ে আলোচনা করবো তার আগে আপনাদের কী করতে হবে অ্যানাটমি ফিজিওলজিতে যতটুকু পড়ানো হয়েছিল ওই ক্রিয়া টার্মগুলো সহ ঠিক আছে কিছু ডেফিনেশন ছিল না ওই ডেফিনেশনগুলো সহ পড়ে আসতে হবে জি ক্লিয়ার তো যদি ওইটা না পড়ে আসেন নেক্সট ক্লাসে তাহলে আমরা কি ওই এখানে আটকে রাখবো সামনের দিকে আর যাবো না ঠিক আছে নেক্সট ক্লাসে যদি এটা পড়ে আসেন তাহলে আমরা এটা শেষ দিয়ে দিই রেসপিরেটরি সিস্টেমে চারটা ডিজিজ আমরা এখানে পড়াবো একটা ব্যাকটেরিয়াল ডিজিজ একটা ব্যাকটেরিয়াল ডিজিজ একটা নন স্পেসিফিক কজেস একটা ভাইরাল ডিজিজ আরেকটা হচ্ছে কি অটো ইমিউন ডিজিজ চারটা ডিজিজ আমরা এখানে পড়াবো ওকে ঠিক আছে আজকে সেকেন্ড সেমিস্টারের ক্লাস এই পর্যন্তই থাকবে।